ओम नमो भगवते वासुदेवाय। बंधुरा, এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যে কয়েকটি পবিত্র গ্রন্থে পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা। আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা বর্ণিত এই শ্রীমদ্ ভাগবত গীতায় জীবনের সকল প্রশ্নের উত্তর পাবেন, জীবনের সকল সমস্যার সমাধানের কথা বলা হয়েছে এই গীতা গ্রন্থে। 18টি অধ্যায়ে 700 শ্লোকের মাধ্যমে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। কি রয়েছে এই পবিত্র গীতাতে? বন্ধুরা, আজকের ব্যস্ততার যুগে আমাদের অনেকেরই গীতা গ্রন্থ সম্পূর্ণ পড়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু বন্ধুরা, গীতার মূল বক্তব্য আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। কারণ এই পৃথিবীতে আমরা যে কারণে জন্মগ্রহণ করে থাকি সেই কারণ জানা আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আজ এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতার মূল বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, যা থেকে স্পষ্টরূপে প্রতীয়মান হবে আমরা মানুষ হিসেবে কেন জন্মগ্রহণ করে থাকি, কেনই বা আমরা জীবনে সুখ এবং দুঃখ ভোগ করে থাকি, কেনই বা আমাদের মৃত্যু হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মূল বক্তব্যের আলোকে জানার চেষ্টা করব। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, এই বিষয়টি আমরা সকলেই জানি যে জীবিত থাকাকালীন অবস্থায় আমাদের ভেতরে একটা শক্তি প্রবাহ কাজ করে, যাকে আমরা বলে থাকি মানুষের আত্মা। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে আমাদের মানুষরূপে জন্মগ্রহণ করার অর্থ হল একটি বড় পরীক্ষা। এই পরীক্ষাটি হলো আমাদের ভেতর থেকে আমাদের সবথেকে ভালো রূপটি বাইরে আনার পরীক্ষা, আর শ্রীমদ্ ভাগবত গীতা হলো আমাদের এই ভালো রূপটি ভেতর থেকে বার করে এনে এই পরীক্ষাটি পাশ করার একটি পবিত্র গ্রন্থ। পরমাত্মা এই জ্ঞান ভগবান কৃষ্ণ দ্বারা সবথেকে বড় ধর্মযুদ্ধের রণভূমি মহাভারতের কুরুক্ষেত্রের সময় অর্জুনকে আজ থেকে প্রায় 5000 বছর আগে দিয়েছিলেন। এটা ছিল সেই সময় যখন বারবার ধর্মের উল্লঙ্ঘন হয়েছিল, পরমাত্মার ভয় মানুষের মন থেকে বেরিয়ে গিয়েছিল, লোভের বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, নারী জাতিকে অসম্মান এবং অপমান করা হয়েছিল ওই সময়ে। এই জিনিসগুলি যাতে বারংবার না ঘটে এবং অধর্ম পথ থেকে মানুষকে ধর্মের পথে ফিরিয়ে আনতে পরমাত্মা এই পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান সকল মনুষ্যজাতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দ্বারা দিয়েছিলেন। পরমাত্মা এই পবিত্র জ্ঞান দিয়েছিলেন মানব জাতির কল্যাণের জন্য। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা, বাইবেল, কোরআন এই সকল পবিত্র গ্রন্থগুলি পরমাত্মার দেওয়া, এগুলি শুধুমাত্র একটি ধর্মের সম্প্রদায়ের মানুষদের জন্য নয়। এই পবিত্র ধর্মগ্রন্থগুলির জ্ঞান মানবজাতির কল্যাণের জন্য দেওয়া হয়েছিল। পরমাত্মার দেওয়া এই পবিত্র জ্ঞানগুলির মাধ্যমে যে কোনো মানুষই জীবনযাপনের সঠিক সুনির্দিষ্ট পথ গ্রহণ করতে পারে। এই সকল পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান মনুষ্যজাতির মধ্যে থাকা জীবাত্মার সবথেকে ভালো রূপটি বাইরে আনার জন্য এবং সুশৃঙ্খল জীবনযাপনের নিয়ম সম্পর্কে ব্যক্ত করে। এই নিয়মগুলি মানুষের মৃত্যুর পর পরীক্ষা করে দেখা হয় জীবাত্মা কতটা সঠিকভাবে পালন করছে।
যদি কর্ম সৎ এবং সঠিক থাকে তাহলে এই জন্ম মৃত্যু চক্র থেকে সব সময়ের জন্য মুক্তি পাওয়া যায়। পরমাত্মা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেন, আমি সব কিছুর শুরু, আমি শুরুর আগেও ছিলাম এবং সব কিছু শেষ হওয়ার পরেও আমি থাকব। সবাই আমার মধ্যেই আছে এবং আমি সবার মধ্যেই আছে। যা তুমি শুনতে পাও, যা তুমি দেখতে পাও, তার সব কিছুই আমি। এই নদী, পাহাড়, সূর্য, চাঁদ, তারা সব কিছুই আমার সৃষ্টি। আমি ভগবান, শয়তান, রাক্ষস এবং মানুষ তৈরি করেছে। আমি সর্বব্যাপী, সবার মধ্যেই আমার বাস, সব কিছুর মধ্যেই আমি আছি। আমি এই সৃষ্টির এইভাবেই বানাবো এবং ভাঙতে থাকব, যাতে সমস্ত আত্মারা সুযোগ পায় এই জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করে সব সময়ের জন্য পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদেরকে বলে, সবথেকে বড় পরীক্ষার জন্য অর্থাৎ নিজের জীবাত্মার সবথেকে ভালো রূপকে বার করার জন্য পরমাত্মা এই প্রকৃতিকে পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মাণ করেছেন। এই পাঁচটি তত্ত্ব হল বায়ু, জল, অগ্নি, ভূমি এবং আকাশ, যেগুলি আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি, কিন্তু পরমাত্মা নিজে এই পাঁচটি ইন্দ্রিয় থেকে বোঝার বাইরে। পরমাত্মাকে মানুষের শরীরে জীবাত্মা ইন্দ্রিয়ের মাধ্যমে কখনোই বুঝতে সক্ষম হবে না, কেবলমাত্র অনুভব করতে পারবে। মানুষের শরীরের আত্মা এই পাঁচটি ইন্দ্রিয়ের সঙ্গে সেই রকমভাবে রয়েছে যেমন একটি যন্ত্রচালিত রোবট, যার নিজেকে বানানো মালিকের কোনো খোঁজখবর নেই। অর্জুনকেও এই পরমাত্মা তার বিশাল রূপ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা তাকে দিব্য নেত্র বা চক্ষু প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা এটা বোঝায় যে আত্মা অজন্মী, একে কেউ মারতে পারে না, কেউ ধ্বংস করতে পারে না, কেউ আত্মাকে জ্বালিয়ে দিতে পারে না, ডোবাতেও পারে না, না পারে কাটতে। কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে সব সময়ের জন্য সময় কাটাতে হলে এই মানুষরূপী জীবনযাত্রার পরীক্ষায় বসতেই হবে। এই পরীক্ষার জন্যই পরমাত্মার থেকে আলাদা হয়ে আত্মাকে এই পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয়। আর কোটি কোটি জন্ম নেওয়ার পরে একটি আত্মা মনুষ্যজনিতে জন্ম নেয়। আর সকল মানুষকে এই পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেখানে তারা নিজেদেরই আত্মীয় স্বজন, ভাই বোন প্রভৃতিদের সঙ্গে ভালো এবং খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়। এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক মানুষ নিজের ভিতরের তামসিক এবং রাজসিক গুণগুলিকে নিজের থেকে আলাদা করে রেখে সাত্ত্বিক জীবনে প্রবেশ করার সুযোগ পায়। আমাদের তামসিক ভাবনা হলো সেইগুলি যেগুলি আমাদের ভেতরে হীন ভাবনা জাগিয়ে আমাদের নিজেদেরই উদাস করে দেয়। আর আমাদের রাজসিক গুণগুলি ঈর্ষা ভরপুর এবং আমাদেরকে লোভী বানিয়ে অন্যের ক্ষতি করাতে পারে। এই জন্যই এই পরীক্ষা চলাকালীন সকল আত্মাকে নিজের ভেতরের রাজসিক এবং তামসিক গুণগুলির ঊর্ধ্বে উঠে নিজের সাত্ত্বিক গুণের বিকাশ করতে হয়। সাত্ত্বিক গুণ হলো সেটি যা আত্মাকে নিজের আশেপাশে থাকা সকল বিষয়বস্তুকে আত্মার সঙ্গে যুক্ত করে। সাত্ত্বিক গুণ মানুষের মধ্যে লোভ, লালসা, ঈর্ষা এগুলি দূরে সরিয়ে দিয়ে মানুষকে ভালোবাসতে শেখায়।
এই পরীক্ষা চলাকালীন সকল মানুষকে জীবনের চারটি স্তম্ভ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের জ্ঞান পাওয়ার পরেই মুক্তি মেলে। এই চারটি স্তম্ভই হলো সেই দুয়ার যা বোঝার মাধ্যমে জীবাত্মা পরমাত্মাকে বুঝতে পারে। প্রথম দুয়ার হলো ধর্মের। ধর্ম সেটাই যা গীতাতে লেখা রয়েছে, বেদে লেখা রয়েছে, পবিত্র কোরআনে লেখা রয়েছে, বাইবেলে লেখা রয়েছে। ধর্ম সেটাই যা ধারণ করা হয়েছে, যা মানুষের আত্মা মেনে চলতে চায়। যেমন মিথ্যা কথা না বলা, চুরি না করা, অন্যের ক্ষতি না করা প্রভৃতি, এই সকল বিষয়ই ধর্মের অঙ্গ। আর সকল আত্মাকে নিজের জীবনকালে এক একটি ধর্ম পালন করতে হয় এবং সব সময় ধর্মকে রক্ষা করতে হয়। দ্বিতীয় দুয়ারটি হলো অর্থ। সকল আত্মা এই দ্বিতীয় দুয়ারে তার পৃথিবীতে আসার মূল কারণ বা অর্থ সম্পর্কে বুঝতে পারে। এই পৃথিবীতে সম্পর্কের আনন্দকে সে উপভোগ করবে। ভালো ভাই, ভালো বোন, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো পিতা, ভালো মাতা, ভালো ছেলে অথবা ভালো মেয়ে হয়ে সকল আত্মা এই দুনিয়ায় নিজস্ব জীবনের কর্তব্য পালন করবে এবং মানুষরূপে জীবনযাত্রার এই পরীক্ষাটি পাশ করবে। তৃতীয় দুয়ারটি হল কাম। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদেরকে বোঝায় সকল মানুষের মধ্যেই কাম, ক্রোধ, ঈর্ষা, লোভ, অহংকার এবং মোহের মতো এই ছয়টি রিপু বা ভাবনা আমাদেরকে, নিজেদেরকে এবং অন্যের ক্ষতি করতে পারে। এই ভাবনাগুলিকে সকল মানুষদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কেননা এই ছয় ধরনের ভাবনার বশবর্তী হয়ে করা যে কোনো কাজ আমাদের জীবনে সমস্যা ডেকে আনতে পারে। একটি আত্মা যদি এই বিষয়টির ওপর বিজয় প্রাপ্ত হতে পারে বা এই ছয় ধরনের ভাবনাগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে সেই আত্মাটির মোক্ষ লাভ আরও সহজ হয়ে যায়। চতুর্থ এবং সর্বশেষ স্তম্ভটি হল মোক্ষ লাভ। এই পরীক্ষার সময় সকল মানুষ তাদের নিজস্ব জীবনে কিছু ইচ্ছা রেখে থাকে। কিছু ইচ্ছা একটি জন্মেই পূর্ণ হয়, কিন্তু কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায়। আর সেগুলি পূর্ণ করার জন্য আত্মাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদেরকে এটা বোঝায় যে আমাদের ইচ্ছার মূল কারণ এই পৃথিবীতে পুনরায় ফিরে আসার। আর আমরা যদি জীবনের অন্তিম পর্বে কোনো ইচ্ছাই না রাখি, তাহলে আমরা এই জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারব এবং মোক্ষ লাভ করতে পারব। এর সাথেই এই চতুর্থ দুয়ারটি ক্ষমা করার দুয়ার। যারা আপনার সঙ্গে খারাপ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং আপনি যাদের সঙ্গে খারাপ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এইরূপ প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পাওয়া সম্ভব। যতক্ষণ পর্যন্ত না আত্মা জীবনের এই চারটি দুয়ার সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত আত্মাকে জীবনচক্রের এই জন্ম মৃত্যুতে আবদ্ধ হয়ে বারবার এই পৃথিবীতে পরীক্ষা দিতে ফিরে আসতেই হবে। এই পরীক্ষা শেষ হলেই আত্মা শরীর এবং অন্য সকল বস্তু ত্যাগ করে দেয়। যা কিছু সে এই সংসারে এতকাল বানিয়েছে তা অন্য কারো হয়ে যায়। তখন আত্মা নিজের কর্মের ফলের জন্য বা এই পৃথিবীতে থাকাকালীন সময়ে মানুষরূপে যে পরীক্ষা সে দিয়েছে তার ফলের জন্য চলে যায়। আর আত্মার ভালো
এবং খারাপ কর্মের হিসাব করা হয়। ভালো কর্মের জন্য কিছু সময়ের জন্য সে স্বর্গে থাকে এবং খারাপ কর্মের জন্য নরকে চলে যায়। নরকে আত্মা তার পাপ অনুযায়ী সাজা ভোগ করে, কিন্তু সেই সাজা শেষ হওয়ার পর আত্মা আবার একটি নতুন শরীর লাভ করে এই পরীক্ষায় পুনরায় বসার জন্য। আর প্রতিটা পরীক্ষায় একইভাবে এই বিষয়গুলি আবারও হতে থাকবে। জীবনের চারটি দুয়ার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বোঝার জন্য আবারও সুযোগ পাবে প্রতিটি আত্মা। প্রতিটি জন্মতেই নিজের পূর্বের তিন জন্মের কর্ম অনুযায়ী বর্তমান জীবনের পরিস্থিতি ভালো অথবা খারাপ হয়ে থাকে সেই আত্মাটির। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আত্মা পরমাত্মার সঙ্গে নিজের যোগসূত্রের সম্পর্ক বুঝতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত তার মুক্তি সম্ভব নয়। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।